ওই মা কবরে হাঁটু পানিতে বাসতেছে আছে না নাই ওই মায়ের কবরে আষাঢ় মাসের বৃষ্টিতে গলা পানিতে হাড্ডিগুলা বাসে হাত দিলে কন্যা আল্লাহ আর সবাই দুইটা হাত দিলে কন্যা আল্লাহ এই জন্য আমার ছেলেদেরকে বলবো মা বাবা যদি বাইচা থেকে আজকে যাইয়া মার পায়ে ধরে মাপসায়া বলবা আম্মা জীবনে তোমার অনেক কষ্ট দিয়েছি মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও তুমি কষ্ট পাইনে নাকি আল্লাহ কষ্ট পাই এই জন্য যুবক মা জীবিত অবস্থায় টাকা পয়সা রুজি করলে মার ব্যাংকের অ্যাকাউন্টের কথা বলবা মার মনটা অনেক বড় হবে মার মাঝে মাঝে টাকা পয়সা দিবা মার মনটা অনেক বড় হবে হ্যাঁ যুবক বারে আল্লাহ বলছেন ওয়ালা তানহারহুমা মা বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না এখন বলবেন হুজুর কিভাবে কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা আল্লাহ বলে বান্দা মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো এই মুহূর্তে যদি রোড অ্যাক্সিডেন্টে মাথার মগজগুলা সিটটা সিটটা পড়ে থাকে মাথাটা যদি সিটটা পড়ে থাকে এক জায়গায় বডিটা যদি আরেক জায়গায় পড়ে থাকবে দেখবা কত মানুষ তোমারে দেখতে আসবে মুখের মধ্যে কাপড় দিয়া দিয়া দেখতে আসবে এই মুহূর্তে পানির মধ্যে লাশটা তিন দিন পর্যন্ত পড়ে আছে কোনোভাবে লাশ খুঁজে পাওয়া যায় না বস্তা বন্দি লাশ পাওয়া গেছে কিন্তু দেখবা লাশের মধ্যে গন্ধ চলে এসেছে কেউ যায়া ধরতে চাই না ওই মুহূর্তে মারে বলবা মা তোমার সন্তানটা পচা গেছে পানির মধ্যে বাসতেছে একমাত্র একটা মানুষ লাভ দিয়া যায় আর সন্তানটারে জড়াইয়া ধরবে জোরে বলুন না তিনি কে আরো বড় করে বলুন তিনি কে সন্তানের মগজগুলো সিটে সিটে পড়ে গেছে কেউ ধরে না রে মার আঁচলের ভিতরে মা দুঃখিনী টুকায় টুকায় মগজগুলো রাখে রাইকা রাইকা মার সন্তানের দোয়ানোর সময় মাথার ভিতরে মগজগুলো ঢুকাইয়া দেয় শুধু তাই নয় রাতের বেলা মানুষ মারা যাওয়ার পরে সবাই ঘুমায়া যায় অনেকে ভয় পায় মা বলে তোরা ঘুমায়া যা আমি আমার সন্তানের পাশে থাকব এই মানুষটা পৃথিবীর কাহার সঙ্গে তুলনা হয় না কথা বলেন না ঠিক কিনা মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দুধের দাম একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণ সুদ হবে না কেউ হবে না আমার মা গো এ মন্দ রোদি ভাবে কেউ হবে না আমার মা গো বন্ধু নাই রে বান্দব নাই রে যে জাগায় কন্যা আল্লাহ ও দিলটা নরম করে কন্যা আল্লাহ বন্ধু নাই রে মা যে জাগায় সে জাগারি বন্ধু নবি মোস্তফা সে যা নবি মোয়ে বাবে কবরে রি আজাব জো দি মানুষ দেখিত কবর
রে ঘর বাড়ি সারি আল্লাহ আগলগই ত ঘর বাড়ি এই সারি আর পাগলগ আরে এত মায়া কোন আল্লাহ নরম করে গন্ন আল্লাহ হে তোমায়া করতে নিজি নি আমরা সংসারে আজ বুঝি রে সোহয়া রয়েছে খবরে আজবো জিরে সোইয়া রয়েছে আমার যুবক সোনার গাটের বাবাড়া ও মুসিকান্দির বাবাড়া আল্লাহ যদি নসিবে লেখে রাখে কেউ ফিরাইতে পারে না গতকাল আমার ছেলেগুলো এই এলাকা থেকে যখন বাড়ির মধ্যে গিয়েছে ডায়েরিটা চেক দিয়ে দেখ যখন দেখলাম আজকে সময়টা হয়ে গেছে ছেলেরা বলল হুজুর আমাদের প্যান্ডেল যেমন আছে তেমন আছে আপনি আমাদেরকে একটা ডেট দেন আল্লাহর মহিমায় আমি দিতে পেরেছি হাজার হাজার মানুষ আজকে এসেছেন যুবক ভাইয়ের আমার কি দিয়ে আপনাদেরকে সান্ত্বনা দিব দিন তো ফুরাইয়া যাইতেছে এই দিন আর ফিরে আসবে না রে বাবা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين بولين তোমাদের উপর আবশ্যক করে দেওয়া হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ তাআবুদু তোমরা ইবাদত করবে না ইল্লা ইয়াহু একমাত্র আমি আল্লাহ ছাড়া বন্ধুরে আমি আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না এই জন্য সুন্নিরা মাজারে যাইয়া জিয়ারত করে মসজিদে যাইয়া ইবাদত করে আমরা মাজারে যাইয়া সেজদা করি না সজদা পাওয়ার মালিক হলো একজন জবান খুনে বলুন তিনি কে এই জন্য আমার যুবক কি দিয়ে আওয়াজ বুঝাব আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم الله হলো একজন তিনি সারা কোন ইলাহ নাই তিনি সারা কোন মাবুদ নাই ওই আল্লাহ বলে তুমি আমি আল্লাহ ছাড়া তুমি কারো ইবাদত করবা না আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না সারা রাত্র মোবাইল চালায়া ফজর আজান দেওয়ার পরে ইয়া সলাতু খায়রু মিনান নাওম আসসালাতু খায়রু মিনান নাওম যেই মাত্র এই আওয়াজটা কানের মধ্যে লাগে গো ওই মুহূর্তে বান্দা মোবাইলটার চার্জে লাগায় ঘুমায়া যায় মসজিদ থেকে মুয়াজ্জিন কয় হাইয়া আলা সলা
মুয়াজ্জিন কইল নামাজের দিকে আসো আর বান্দা ঘুমের দিকে দৌড়াইয়া চলে যাই এ আমার যুবক ভাইরা গো ও চুনার ঘাটের বাবারা বান্দা যখন নামাজ না পড়িয়া ঘুমাইয়া দশটার সময় ঘুম থেকে উইটা মুখটা ধুইয়া মারে ডাক দিয়া কয় মা কি আছে খাবার দাও সকালবেলা খাবারের মধ্যে বসলাম কি মাছ দিছে কয় মাছ কি মাছ দিছে পয়সা পয়সা কা পয়সা দিয়ে কি মাছ দিয়া আনলো ট্যাংরা মাছ দিয়া আনলো ওই কয় মাছের মধ্যে কাঁটা আছে না নাই আল্লাহ যদি চাইতেন ফজরের নামাজটা না পড়ার কারণে ওই কয় মাছের কাঁটা দিয়া গলার মধ্যে লাগাইয়া ওই বান্দারে সারা জীবনের জন্য রিজিকের দরজায় তালা লাগাইতে পারত কথা কোন ঠিক কিনা আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি আল্লাহ আকবার কেন কেন খলাকতু বিয়া দাইয়া আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়্যি সূরাতিন মা শাআ রাক্কাবাক আল্লাহ বলে বান্দারি আমি আল্লাহ যেমন চাইছি এমন ভাবে দুনিয়াটা সাজাইছি আমি আল্লাহ তোরে আমি আল্লাহ সুন্দর করে সুরত দিয়া বানাইছি একটা বার তাকায় দেখেন একটা চেহারা আর সঙ্গে আরেকটা চেহারা মিলে না একটা চেহারার সঙ্গে একটা চেহারা মিলে না রে এই সুন্দর নিখুঁত ডিজাইনার কে আল্লাহ বলে আমি না তোরে সুন্দর ডিজাইন দিয়ে বানাইছি ডিজাইন দিয়ে বানাইয়া নাকটার একটু উঁচা বানাইছি সেজদার মধ্যে আস্তে করে তারতিবের সঙ্গে নাকটা লাগাইবি আল্লাহ 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 আমি আল্লাহ তোর এই অল বডিটার ভিতরে এমন একটা জায়গা বানাইছি যেই জায়গাটা হলো কপাল আমি আল্লাহ যে খালেক তুই যে আমার মখলুক আমি আল্লাহ হইলাম স্রষ্টা তুই হলে সৃষ্টি স্রষ্টা চায় তুই আমার সেজদা দিয়ে আমার ডাক দে আর বান্দা চায় আল্লাহ তোমার ডাক দিলাম তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও সুবহানাল্লাহ জোরে কর না কেন মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নি গুনাহ আছে নি রে বাজান ওরে করিমে রহিম নামটি তোমার করিমে রহিম নামটি তোমার আল্লাহ কাদির গুনে আমি পাপি ডুই বাজাইতাম নি গফুর রহিম নাম তোমার গুনাহগারকে দয়া কর রহিম রহমান ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে ওরে গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি আমি পাপি ডুই বাজাইতাম নি মাওলাজি তোমারে রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুই বাজাইতাম নি জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ আমার বাবাজিরা গো
ও আমার চুনর গাটের বাবারা আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহাকে ইবাদত করে যাবে আল্লাহর ইবাদত নামাজ পড়লে আল্লাহর ইবাদত হয় রোজা রাখলে আল্লাহর ইবাদত হয় যাকাত দিলে আল্লাহর ইবাদত হয় গো মা বাবার খেদমত করলে আল্লাহর ইবাদত হয় আল্লাহ যা বলছেন করো তা করলে আল্লাহর ইবাদত হয় এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে না ও যুবকের দল হাসতে হাসতে সময় নষ্ট করে দিও না একটা কথা মনে রাখবা এই মাহফিলে আমরা এসেছি যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে কি পারে না কত কিছুদিন পূর্বে চারটা দিন হয়ে গেছে ওই চারটা দিন হয়ে গেছে রাত্র বাজে 11:25 আমার শাশুড়ি বাড়িতে ফোন দিছে আমার সন্তানটা ফোনটা রিসিভ করছে আর রিসিভ করার পরে বলতেছে ভাই আমার ও ভাই আমার আমি আজকে একটু ঘুমাইয়া যামু তোমার আম্মারে মোবাইলটা দাও বাচ্চা তার মারে ফোনটা দিছে ডাক দিয়ে কয়ে জিগো আজকে একটু ঘুমাইয়া যামু বাড়ি থেকে আমার পরিবার বলে ঠিক আছে আম্মা ডাক্তার থেকে আসছেন একটু ঘুমাইয়া যান এই কথা বলে মোবাইল তারাইকা দিছে 11:57 বাড়িতে খবর গেছে নাই না আমার শাশুড়ি দুনিয়াতে নাই কে জানে রে 11:25 ফোনের কথা শেষ ফোন হবে আমার শাশুড়িটা এত সৌভাগ্যবতী যে শাশুড়িটা ঈশার নামাজটা পর্যন্ত কাজা নাই একটা ওয়াক্ত নামাজও কাজা নাই এ বন্ধু আজকে অবহেলা কইরা নামাজটা রাইখা দিছো ঈশার নামাজ পড়ছো না ফজরের পরে তুমি পড়বা এমন হতে পারে ফজরের আজান কানে পৌঁছার আগে মালাকুল মউত আপনার কাছে আসতে পারে কি পারে না নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই জন্য শুভকারা সবাই মিলে আমার বাবার জন্য দোয়া করবেন আমার শাশুড়ির জন্য দোয়া করবেন এই মানুষগুলা খুব ভালো মানুষ ছিল মরার আগে ওয়াক্ত নামাজও কাজা নাই এই জন্য যুবক ভাইরা আপনারা জানেন কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে তারপরে কবরের ভিতরে শোয়ায় থাকবেন হাশর ময়দানে উঠলে প্রথম হিসাব হবে নামাজের একটা কদম সামনে দিতে পারবে না এই জন্য আল্লাহ বলেন বান্দারে আমি তোরে কোনো কিছুর জন্য বানাই নাই আমি তোমার একটা জিনিসের জন্য বানাইছি আমার আল্লাহ বলেন ওয়ামা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এত আস্তে আল্লাহ আকবার বললে চলবে না জবানটা বিলে এখন যুবকরা আওয়াজ করে কর আল্লাহু আকবার আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে যুবক ভাইরা আমার এই পৃথিবীর মধ্যে গোলামি কমে একজনের জবান খুলে কোন তিনি কে এই যুবক বের আল্লাহ বলছেন ও কদ রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না এই ইবাদতের পরে আমার আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো আপনারা জবান খুলে বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের ঘোষণা করেছেন কে এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো দুনিয়ার কোনো মানুষ যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনারা জবান খুলে বলেন তার শাস্তি আছে না নাই আল্লাহর হাবিব বলে হৃদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি মা বাবারও সন্তুষ্টিতেই আল্লাহরও সন্তুষ্টি
এর দ্বারা প্রমাণ হয়ে গেল মা বাবা রাজি থাকলে রাজি হয় একজন জবান খুলে বলুন তিনি কে আল্লাহ জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চাবি আমার মা মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা যার মা আছে তারা বুঝবেন না আমি দেখে এসেছি আমার পরিবার তার মার জন্য কিভাবে কাঁদতেছে দেখেছি যে আমার শালা শালি গুলো তারা কিভাবে মায়ের জন্য কাঁদতেছে যার নাই সে বুঝে কথা বলেন ঠিক না বেঠে পৃথিবীর কোনো কোনো কিছু দিয়ে শূন্যতা ভরাট করা যায় না মা হারানো শূন্যতা কথা বলেন ঠিক কিনা সবাই আমার সাথে বলেন জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি এই মা পাগল ছেলেরা জোরে জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের চাবি আমার মা 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 গো জান্নাতের চাবি আমার মা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হে আমার আশিকিন জাকিরের মুহিবির বাবা জিরারি ওই মা কবরে হাঁটু পানিতে বাঁচতেছে আছে না নাই ওই মায়ের কবরে আষাঢ় মাসের বৃষ্টিতে গলা পানিতে হাড্ডি গুলা বাসে হাত দিলে কন্যা আল্লাহ আর সবাই দিতে হাত দিলে কন্যা আল্লাহ এই জন্য আমি বলছি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এখন বলবেন হুজুর কয়দিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব আল্লাহ বলছেন ইম্মা ইয়াবুলু গন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুবহানাল্লাহ বলবেন না মা বাবা যদিও বুড়ো হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মা যদিও বুড়া হয় বাবা যদিও বুড়া হয় ইন্দাকাল কি বার মানে তাদের কাছে যদি বার্ধক্য চলে আসে এরপরেও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে সিদ্ধান্ত কাপান রক্ত গরম এই রক্ত গরমের ভিতরে একটা কথা বইলা দিয়া যায় মারে কোনোদিন ধমক দিও না মারে যদি ধমক দেন মা যদি রে ফুত করলে কি হাত তিল না বদুয়া দেওয়া লাগবে না দেখবা খুসুট খাইয়া নৌক উল্টায় গেছো বিনা বাতাসে রাস্তায় পড়ে গেছো কথা বলেন ঠিক কিনা এই জন্য মা বাবারে ধমক দেওয়া যাবে না যতদিন সন্তান রুজি করতে পারে না ততদিন পর্যন্ত আম্মা 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 টেহা দিন টাকা দিন ও আব্বা টাকা দিন যেই মাত্র বাপ সেনেটারে মাস্টার্স পাস করায় চাকরিটা মিল্লা যায় ওই মুহূর্তে সন্তান বাবারে চোখে লাগে না কি জবাব দিবি রে কি জবাব দিবা লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছি
এর পর মনে হয় নাই যে টাকার বাহারে বাবাকে ধমক দিব আমি তাহিরি ভালা কই নাই জানি কোটি টাকা দিয়াও বাবার মহব্বত আর মায়ের মমতার ডাকের পূরণ হবে না কথা বলেন ঠিক কি না কেউ যদি আমারে বলে তোমার মা একদিকে আর এক কোটি টাকা আরেক দিকে কোনটা চয়েস করো আমি বলবো আমার মা আপনি কি বলবেন আর বড় করে বলেন এ আওয়াজে মানি না আমার পাগল গুলা জোরে বড় করে বলে هما كما ربياني صغيرا الله اكبر يا بسم الله الرحمن الرحيم وقل رب ارحمهما كما ربياني صغيرا হাসির খোরাক আজকে দিব না তাহির হাসির খোরাক দেওয়ার জন্য মাহফিলে আসে না আমার শাশুড়ির মাটি দিয়েছি মাত্র চার দিন হয়েছে এগারোটা বছর হলো বিয়ে করলাম কোনোদিন শাশুড়ির মুখে কোনোদিন বেজার চেহারা দেখি নাই রেকর্ডগুলা শুনবে বাড়িতে কোনোদিন চেহারার মধ্যে বেজার চেহারা দেখি নাই সব সময় এমন ভাবে সন্তানের মতন খোঁজ খবর নিয়েছে আরে বাবা নিজের শাশুড়িকে যদি আপনি নিজের মায়ের মতো মনে করেন আপনার স্ত্রীটাও তার শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করবে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার ছেলেদেরকে বলবো মা বাবা যদি বাইচা থেকে আজকে যাইয়া মার পায়ে ধরে মাপসায়া বলবা আম্মা জীবনে তোমার অনেক কষ্ট দিয়েছি মেহেরবানি করে তুমি আমারে মাফ করে দাও তুমি কষ্ট পাই না নাকি আল্লাহ কষ্ট পাই এই জন্য যুবক মা জীবিত অবস্থায় টাকা পয়সা রুজি করলে মার ব্যাংকের অ্যাকাউন্টের কথা বলবা মার মনটা অনেক বড় হবে মারে মাঝে মাঝে টাকা পয়সা দিবে মার মনটা অনেক বড় হবে হ্যাঁ যুবক বার আল্লাহ বলছেন ওয়ালা তানহার হুমা মা বাবার ধমক দিয়ে কথা বলা যাবে না এখন বলবেন হুজুর কিভাবে কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া কুল লাহুমা কাউলান কারীমা আল্লাহ বলে বান্দা মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো এই মুহূর্তে যদি রোড অ্যাক্সিডেন্টে মাথার মগজগুলো সিটটা সিটটা পড়ে থাকে মাথাটা যদি সিটটা পড়ে থাকে এক জায়গায় বড়িটা যদি আরেক জায়গায় পড়ে থাকবে দেখবা কত মানুষ তোমারে দেখতে আসবে মুখের মধ্যে কাপড় দিয়া দিয়া দেখতে আসবে এই মুহূর্তে পানির মধ্যে লাশটা তিন দিন পর্যন্ত পড়ে আছে কোনোভাবে লাশ খুঁজে পাওয়া যায় না বস্তা বন্দি লাশ পাওয়া গেছে কিন্তু দেখবা লাশের মধ্যে গন্ধ চলে এসেছে কেউ যায়া ধরতে চাই না ওই মুহূর্তে মারে বলবা মা তোমার সন্তানটা পৌঁছে গেছে পানির মধ্যে বাঁচতেছে একমাত্র একটা মানুষ লাভ দিয়া যায় আর সন্তানটার জড়াইয়া ধরবে জোরে বলুন না তিনি কে আরো বড় করে বলুন তিনি কে সন্তানের মগজগুলো সিটে সিটে পড়ে গেছে কেউ ধরে না রে মার আঁচলের ভিতরে মা দুঃখিনী টুকায় টুকায় মগজগুলো রাখে রাইকা রাইকা মার সন্তানের দোয়ানোর সময় মাথার ভিতরে মগজগুলো ঢুকাইয়া দেয় শুধু তাই নয় রাতের বেলা মানুষ মারা যাওয়ার পরে সবাই ঘুমায়া যায় অনেকে ভয় পায় মা বলে তোরা ঘুমায়া যা আমি আমার সন্তানের পাশে থাকবো এই মানুষটা পৃথিবীর কাহারো সঙ্গে তুলনা হয় না কথা বলেন না ঠিক কিনা মায়ের
একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দুধের দাম একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইল ঋণ শুধু হবে না কেউ হবে না আমার মা গো এ মন্দ রদি ভবে কেউ হবে না আমার মা গো বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জাগায় কন্যা আল্লাহ ও দিলটা নরম করে কন্যা আল্লাহ বন্ধু নাই রে মা যে জাগায় সে জাগারি বন্ধ নবি মোস্তফা সে জাগারি নবি মোয়ে ভাই ভাই কবরেরি আজাব যো দি মানুষ দেখি তো কবরে ঘর বাড়ি সা আল্লাহ আগলগই ত গরবা এই সারিয়ারে পাগলগ আরে এত মায়া কন্যা আল্লাহ আও দিলটা নরম করে কন্যা আল্লাহ এত মায়া করতেন জি নি আমরা সংসারে আজ বুঝি রে সোয়া রয়েছে খবরে আজ বুঝি আমার যুবক ও চুনরগাঁটের যুবকরা পায়ের মধ্যে হাত নিয়ে বইলা দিয়ে যায় বিদেশ যাইতে সাউনি রে বাবা কথা গোনা বিদেশের প্রার্থী আসেনি বেশি না আমার পায়ে ধরে সালাম করে কইবে আম্মা মন চায় আমি বিদেশে যামু মা যদি জিগায় কেন যাইবা তুমি বলবা মা গো বিল্ডিং করার স্বপ্ন আমার নাই একটা বার দোয়া দাও বিদেশ যাইয়া টাকা কামাইয়া তোমারে লইয়া সোনার মদিনা যামু ওই মা তাহার যদি নামাজ পইরা হাদিস শরীফে দেখলাম হাদিস শরীফে দেখেছি মা বাবা যখন দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই মিয়া সেই মিয়া এই জন সেই জন কোন জনই সুজন না একমাত্র সুজন হলো আমার জনম দুঃখিনী মা পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ লুকায়িত থাকে আর একটা মানুষের দুয়ার মধ্যে কোনো স্বার্থ লুকায়িত থাকে না ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা কথা বলেন বাজান ঠিক কিনা এই জন্য মার বাদ দিয়ে বলবে আম্মা দুয়াটা কইরা দাও না ম
মা যখন দোয়া করবে আল্লাহ আমার পোলাটার টাকার মালিক বানায় দাও মদিনার মেহমান বানায় দাও এরপরও মা দুকিনে দোয়াই কবুল হয়ে যায় অনেক পোলাপান মনে মনে ভাবতেছে হুজুর আমি যে মদিনায় যাব আমার তো টাকা নাই মদিনায় তো যাইতে আমার মনে চাই গো মদিনা ছাড়া আমার ভাল লাগে না এই জন্য আমার নবী আপনার নবী বলেন তোর টাকা নাই পয়সা নাই মদিনা যাওয়ার তৌফিক নাই মায়ের চেহারার দিকে একবার তাকাবি আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে না সুবহানাল্লাহ মা কেন এত দামি জানে না সকলে বলুন মা কেন জানে না সকলে বলুন জানতে যদি পড়তো খুলে কুরআন হাদিস কোলে একটি হজের সওয়াব মিলে একটি হজের সওয়াব মিলে মা কে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি আহা দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের দিলে খুদার সটলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন কলে বলো মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি কষ্টের কালে কত কষ্ট পায় বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায় সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের খোদার সটলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা গো ও মা মদিনা কত দূরে সে তাই আমি যাব কে মনে করে শুনেছি সে থায় নাকি শুনেছি সে থায় দয়া নবী আছে রে মা গো বলো না মদিনা কত দূরে মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহার রোজা দেখতে চায় যার জন্য সব সৃষ্টি সে আশা বাদল বাসা দয়ালে রে আশা বাদল বাসা আমার অন্তরে মা গো বলো না মদিনা কত দূরে সে তাই আমি যাব কে মনে করে শুনেছি সে থায় নাকি শুনেছি দয়ালে নবী আছে রে মা গো বলো না মদিনা কত দূরে জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না যুবক ভাই আমার মার খেত আমরা চাই কি চাই না বিয়ের আগে আগে যেমন মহব্বত বিয়ের পরও সেই মহব্বত চাই কি চাই না আর আওয়াজ করে কোন চাই কি চাই না মাকে ভালোবাসতে হবে সিদ্ধান্ত কার আল্লাহর সিদ্ধান্ত না মানলে জাহান্নাম আছে না নাই
হাশরের ময়দান যেদিন কায়েম হবে রে বাবা যেই দিন মানুষের মাথার উপরে সূর্যটা থাকবে ওই মাথায় সূর্যের তাপ লাগবে বডি থেকে ঘামগুলো ঝরবে পায়ের নিচে পানি হবে হাঁটু পর্যন্ত পানি আসবে কোমর পর্যন্ত পানি আসবে আর হাড়িগুলোর থেকে গোস্তগুলো গরমের কারণে আলাদা আলাদা হয়ে যাবে এমন একটা সময় সবার মুখের মধ্যে শুধু নাফসি নাফসি এমন ভাবে কাঁদবে কেউ কাউকে তাকাবে না কেউ কারো জন্য সুপারিশ করবে না ওই কঠিন মুসিবতের সময় কিছু কিছু মানুষের চেহারাটা হবে একদম শুকরের মতো আবার কিছু কিছু মানুষ নিজের চেহারা থেকে নিজের চামড়াগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলবে আবার কিছু কিছু মানুষ হাশরের ময়দানে তাদের গায়ের ভিতরে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দিবে আল্লাহর হাবিব প্রশ্ন করবে আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে আমার আল্লাহ বলবেন বন্ধু গো এই সমস্ত বান্দাগুলো হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জমিনে মা বাপরে ধমক দিয়ে কথা বলতো যারা মাকে ধমক দিয়ে কথা বলতো তাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে এই জন্য যুবকের দল একটা মানুষে কষ্ট দিলে দুনিয়া তো ভোগবা আকিরা তো ভোগবা মা বাবার কষ্ট দেওয়া যাবে না আজকে সমাজের ভিতরে অনেকগুলো সংসার আছে মায়ের দুঃখ খুলে বলতে পারে না বাবার দুঃখ খুলে বলতে পারে না বাবা ঈদের মায়ের ঈদগার ভিতরে বাবার পুরান কাপড়টা বালিশের নিচে আইরন করি পয়রা যায় আর সন্তান বাবার কাপড়ের দিকে খেয়াল করে না নিজের মার্কেট করতে ভুল করে না বউয়ের মনের দিকে তাকায় বউর মার্কেট করতে ভুল করে না কিন্তু সন্তান মায়ের দিকে খেয়াল করে না এ ভাই আপনি মায়ের সন্তান আপনাকে তিলে তিলে মা বড় করেছে ওই মা বাপরে কষ্ট দিয়া আজকে আমার আসার সময় কামরুল না কে জানে বলছে আমার মুরিদ কামরুল কই আয় কামরুল বলছে হুজুর কে জানে বলছে আজকে অনেক লোক আছে এলাকার মধ্যে মুরিদ হবে এই মুসিকান্দির মধ্যে আমার মুরিদ আছে না নাই কয়জন হবে বিশ জনের মতন এই এলাকাতে মুরিদ আজকে নাকি অনেকগুলা লোক মুরিদ হবে আমি ডাইরেক্ট কথা বইলা দিয়া যাই রে বাবা মারে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ হয়ে আমার আসামি বানাইও না মারে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ হইয়া উপরে উপরে আমার বাবা বাবা কইরা ডাকবা পায়ে ধরে সালাম করবা আর তোমার মারে কান্দাইবা পরিষ্কার ভাষায় মুসিকান্দির জমিনে আজকে যারা বায়াত হইবা একটা কথা বলিয়া দিই আগে যারা বায়াত হইছে বলিয়া দিয়া যায় মা বাপরে কান্দাইয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা গুরু লইয়া যাইবার হাদিয়া দিবা তোমার মতন মুরিদ আমি তাহিরির দরকার নাই পরিষ্কার কথা যেই পীরে বলবে যেই পীর বলবে মা বাপের খেদমত লাগবে না যেই পীর বলবে মা বাপ দরকার নাই আমি তোর সব এটা পেশাব না এটা সকাল বেলার পেশাব হাত তুই না বল ঠিক কি না বল আমার কথা কি আপনারা রাগ করছেন আমার হিসাবগিরি থাকলে থাকবো না থাকলে নাই কিন্তু মা বাবার মনে কষ্ট দেবে না বিয়াদ পুলারে জুতা দিয়ে বাইরে দিয়ে মনে সাই কথা কোন ঠিক কি না বলে বুঝে ঘাটলে থাকো রেলে বাইরে যাও আজকে এমন গুরু ঘর নাই সন্তান দ্বারা মা বাপ নির্যাতিত না এমন কোন ঘর নাই খবর নিয়ে দেখেন গা কোন না কোন ভাবে মা বাপ যন্ত্রণার মধ্যে ভুগতেছে কিন্তু বাপ মারা মুখ খুললা কয় না আগের মানুষ তো কফালা মুখই কার কাছে কমু আর ফুলারে দমক দিলে সারা গ্রাম বিচারে সর্দার মাত বড়াই না বাপের বিরুদ্ধে উড়ানের মধ্যে বিচার জমা আসেনি মাতব লাগবো নাকি মাতব বড়াইতো না যারা সত্যি করতে মা বাবার মোহব্বত বুঝে হ্যাঁ আইতো নাই দরবার করত কথা কি এ প্রিন্সিপাল স্যার কথা ঠিক আছে নি এ ঠিক আছে যেই সর্দারে বাড়ি দিয়া কইব তুমি মুরব্বী মানুষ বয়স হয়েছে ওজি বাবুর আল্লাহ আল্লাহ করো তুমি কিল্লে কে ফুলা মান্ডে দমক দোহন কি তার শাসনের বয়স আছে
ওই সর্দারে জুতাটা খুললে বাড়ি মানো লাগেনি ওই হুজুরে জুতা খুললে বাড়ি মানো লাগেনি আমি কইলাম ওলে তোরে একটা না ভাষটা দমক দক তুই দমকে কষ্ট পাইছ কষ্ট ওলার করে কষ্ট ওলা তুই দমক দিছ তো কষ্ট পাইছ আর তুই যদি 10 মাস 10 দিন মার কলিজার মধ্যে লাইট তে দি বেহুশ বানায় ফেলাইছ তোর দমক দিছ তুই বেটা পাইছ আর তোর মারে দি ফেডের মধ্যে লাইট তে লাইট তে ঘুম ভাঙছ মারে বেহুশ করে ফেলাইছ এরপরে কোন সরদার মাতবরকে বলে নাই এমন কি সব মেয়েদেরকে বলে নাই এমন কি প্রতিবেশীকেও বলে নাই এমন কি একই বিছানায় থাকে স্বামীকেও পর্যন্ত কষ্টের কথা বলে নাই হাত তুলে বলেন ঠিক কি না বলে তোর দমক দিছে তুই গজত বিচারা গোশ কুরে আনছ যে মোলনা মোলনা বাপ খেতে যাওয়ার পরে যদি না জিগা তোমার বাপ মা আছি তোমার বাপ মা খাইছিনি না জিজ্ঞাসা করে গামলা ভরা শুরু করে এই গামলাটা সমাজের মধ্যে বিয়াদবি হামলা দিছে কথা কোন ঠিক না বেটি এই ফ্যাটটাটা লেয়ার খাইতালি বালা আর হাদিয়ার বাংকিটিয়া দিব দিয়া গাটটি বইরা বাড়ি যে বোঝা এটা উচিত নয় আয়শাই বলবে কেউ তোমার কয় ভাই হোক না জুদা খান জুদা খাইলে খাইব আলাদ জুদা বুঝেননি মানে আলাদা আর কি আলাদা খাইলে খাইব এরপর হুজুরের দাওয়াত করতে জিজ্ঞাসা করতে দিব তোমার ভাই কজন হেরা আলাদা আনো না একটু ডাক দো আমি ডাকতাছি লয় একসাথে বসবো তোমার বাপ মা আসেনি আছে তোমার বাপ কই আছে তো ডাক দো আমার লোকে বই তো কো আমি দেখি একটা দাওয়াতের দ্বারা পুরা সংসারের অশান্তিটা শান্তিতে আনন্দ জানা একটা দাওয়াতে আমার একটা হুজুর ইচ্ছা করলে পারে না এই যে হুজুরে এই পারিবারিক খবরটা না লইয়া গামলাড়া বড়া শুরু করে এই এইটা আসলে ফেটটা ও এটা এটা খাওরা 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 এটা কি এটা খাওরা খাওরা ঠিক আছে আর যারা মা বাপের বিরুদ্ধে যাইয়া সন্তান দে সন্তানের ফক্কো নিয়া মা বাপ থেকে সন্তান দে আলাদা করে দিটা যাওরা এটা খাওরা আর যাওরা কথা কোন ঠিক না বেটি এরা সংসারে কাউরা লাগাই দিয়া যায় খাওরা আর যাওরা সংসারে কাউরা মানে বেজাল লাগাই দিয়া যায় কথা কোন ঠিক না বেটি আমি যে কথা বলতেছি না সমাজে অহরহ চলতেছে দূরের মানুষ ইন্ধন দেয় না কাছের মানুষকে ইন্ধন দিয়ে শান্তির করে অশান্তির আগুন লাগাইয়া অসংখ্য সংসার ভাঙ্গে টুকরা করে দিচ্ছে মা বাপের ঝগড়া লাগছে পাশের ঘরে মুড়ি বেড়ে বাইরে আয় পাশের ঘরে লোকটা যে বাইরে এই কি পাইছ তুই এই কি পাইছ তো বাপ মানে দমক দাস কি লেগা প্রতিবেশী যদি আয় জবটা দেয় তোই তো সংসারটা সুন্দর হয়ে যায় না আজকে আপনি যদি আই সামান কথা ঠিক করেন আরেকদিন আপনার ঘরে অশান্তি লাগলে আমি যাই ঠিক করুম আমার তা দিনে তো দান যেমন কর্ম তেমন ফল আমার কথা রাগ করে না আবার কই না যে হুজুর দি আগের থেকে বিয়াদ আপনি বাসা বসা বাসা বসা দি কেমন যারা খারাপ খারাপ বাসা ক যাওরা যাওরা কইতাম না খাওরা খাওরা কইতাম না আমি তার সুত করে সোমা দিমু সুত করে গোষ্ঠী অ্যাকশন অ্যাকশন সুতখুরের বিরুদ্ধে এই দেশ থেকে সত্তর বিদায় করতে হবে সমাজ থেকে সত্তর বিদায় করতে হবে এই সত্তর সমাজের শত্রু এই সত্তর কারণে খুদার গজব লাম্বে কথা কোন ঠিক কিনা বলে এই রাখেন ফটফট করতেছেন কি কই বুঝেন না সুজন না কিছু যেই সমাজে হারাম চলে যেই সমাজে হারাম চলে সেই সমাজে শান্তি আসে না কথা কি আমার ফোলা ফান্ডি করে আচ্ছা আচ্ছা আস্তে 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 এটা কি লাইট লাগাইছে এগুলো এটা লাইট নেই এতে কোনো লাইট নেই এটা যার সমসম বিক্রি করে হেরা লাগা লাইট লাগাবে তো চেহারা দেখা যায় একটা চেহারা সব কালা টুপি বিন্দু রেখেছে কিছু দিন তইলে যেই যেই সমাজে হারাম চলে এই সমাজে শান্তি আছে কথা কয় না কথা কয় না কেন আপনি কানে কম শুনেন আপনি কানে কম কানে ডাক্তার দেখান সারা দেশ গরম হয়েছে আপনি সাউন্ড নাই কটন মার দিয়া আরে কটন মার দে কানে শুনে না
এত অল্প বয়সে গান নষ্ট হয়ে গেল মনে হয় হেডফোন লাগাই মনে গান মনে সুতকুর সমাজের দুশমন সুতকুর সমাজের দুশমন সুতকুর সমাজের দুশমন এই সুদ চলবে কি চলবে না চলবে না কি কি কইছ রে চলবে না চলবে না সুদ বন্ধ সুদ বন্ধ যে সুদ খাইবো স্ট্যাম্পে যে সুদের লেখাটা লিখবো স্ট্যাম্পে যে সুদের লেখাটা লিখবো যে সুদের টিহাটা নিব নেওয়ার সময় যে সাক্ষী থাকবো সবই সমান অপরাধী তো আমরা সুদ খাইতামও না দিতামও না সুদকুরের সমর্থনও দিতাম না সাক্ষীও থাকতাম না অ্যাকশন টু অ্যাকশন আমি সুদের ওয়াজ করে আজকে 21 বছর দিরা কথা কোন ঠিক কি না নাকি আজকে নতুন আবার কাওরা লাগাইস না কাওরা লাগাইস না হাজার কথা হইল আল্লাহর বিধান আল্লাহর বিধান ওই হারাম হারাম ওই এই হারাম খুরদেরকে সাপোর্ট করা যাবে না হ্যাঁ জিগা শুনছিনি আল্লাহ আকবার কোন আর একটা ও একবার একটা গোশ করে ব্যাপারে কিছু কইতাম আরে এর যে আরে সালাক গোশ করে আসেনি কথা কোন না না সময়টা বাইরে যেতে না আর 10 মিনিট সময় দিবেন আমারে আরে না ফাওলা করেন না আজকে ওয়াজ বেশি করতেছি কথা কম বলতেছি ঠিক কি না আমি শুরুতে খুতবাতে ওয়াজ শুরু করে দিছি এটা বুঝতেন না ওয়াজ আগের মতো না হয় 1 ঘন্টা ওয়াজ করি 2 ঘন্টা সিলানের সময় সময়ের দাম আছে একটু কাজে লাগাই দিব 3 ঘন্টা হুল্লি কি দিব যদি কালকে যায় সুদের কাওড়া লাগা হ্যাঁ এই এই ওয়াজ 5 ঘন্টা করলে কি দিব যদি বাপ মারে যা বাপ না দা যদি মানে আজকে ওয়াজ কিন্তু তিনটা করতেছি একটা সামাজিক আরেকটা আল্লাহর ইবাদত আরেকটা মা বাবার খেদমত এই তিনটা বিষয় ক্লিয়ার হইছে নি জরুরি কিনা কোন না গেলেগা কোন ঘটনা বলতাছি না একটা দাওয়াত দিয়ে রে আগই কই একই আচ্ছা ওই আগামী 23-24 সোনারগড় বাস স্ট্যান্ডে তাফসীর কোরআন মাহফিল আমি থাকব আমার উস্তাদ আল্লামা জাহাঙ্গীর মুজাহিদ হুজুর থাকবেন মুফতি গোলাম কিবির সাহেব থাকবেন এখানে একটা গজলের বই আছে এটা নিয়ে যাবেন 50 টাকা দিয়ে আর এখানে আমারে আর রাখো বসো তোমার দিয়া উল্টাইব বুঝলে সময় নষ্ট করবা আল্লাহ আকবার জোরে কথা কইলে গা এখন বলবেন বন্ধ সুদ বন্ধ ঘুষ বন্ধ ইয়াবা বন্ধ ফ্যান্সি বন্ধ গাঞ্জা বন্ধ বাস এই ওয়াজ কি আমার নতুন না পুরানো এই জন্য কাওরা লাগাইন না কি হবে বেঁচে থেকে বলবো বলবো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্বেষকে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে ঠিক না কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ দেব যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে ঠিক না চাকরি ভয়ঙ্কর যদি ছেড়ে দাওয়াই না গদি চাকরি ভয়ঙ্কর যদি ছেড়ে দাওয়াই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে সমাজটাকে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে ঠিক না এ যুবক ভাইর আমার এইদিকে তাকান একটু জিকির হবে কাঁচে আইসা ভালো বাইসা কাঁচে আইসা ভালো বাইসা নাও না বুকে পাগলা রে ছটপট ছটপট করে গো নবী অন্তরে আলহামদুলিল্লাহ কর না কেন এই একটা গজল দিলাম এই ছেলেরা এই শোনো এদিকে তাকাও আখিরি মোনাজাত হবে কেউ মোনাজাত না করে যাবেন না মা বাপের জন্য দোয়া করে যাবেন আমাকে বলা হয়েছে জিকির করবো রাখো অনেকক্ষণ ধরে একটা কাগজ জ্বলতেছে আমার সামনে
যে হুজুর মসজিদের জন্য কিছু মসজিদের কাজ চলতেছে কিছু কালেকশনের প্রয়োজন এই প্রয়োজনীয়তাটা সামনে রেখে এভাবে মাশাআল্লাহ কালেকশনের কথা বললে পাবলিক পাবলিক সব বুঝা ফলায় যে ওয়াজ বন্ধ নাকি ওয়াজ বন্ধ কালেকশন করতে গেলে ওয়াজ বন্ধ এই মা বাবার জন্য অন্ততপক্ষে প্রবাসী যারা আছেন অনেক প্রবাসীরা আছেন আজকের মাহফিলের মা মসজিদের জন্য কিছু দিতে চায় আমি তাদের জন্য হলো আমি কিছু নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا